নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর পাশে একটি চাকরির নতুন আপডেট তোমাদের দিতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে কোন পোস্টে করা হচ্ছে এবং চাকরির স্থান কোথায় হবে সব তথ্যই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যে চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা আসি দেখো কেরিয়ার ডট কম ওয়েবসাইট ওয়েবসাইটে আছি তো আমাদের ওয়েবসাইটে আছি তো তোমরা আমাদের ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স পাবে সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী পাশে চাকরির আপডেট এগুলো ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে তো আমি সরাসরি তোমরা দেখাবো দেখো এখানে কিন্তু বলা হয়েছে তো এখানে কিন্তু তোমাদের মডার্ন ট্রয় কোম্পানিতে কিন্তু বিনিয়োগ করানো হবে ঠিক আছে প্যাকিং কাজের জন্য এখানে পদের নাম্বার আছে পণ্য প্যাকিং তোমাদের যেসব ট্রয় ট্রয়গুলো হয় না খেলনা সেগুলো তোমাদের প্যাকিং করায় তোমাদের কাজ থাকবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে থাকলে তোমরা এই পোস্টের জন্য বা এইখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তবে যারা উচ্চশিক্ষিতরাও আছো মানে যারা যে উচ্চশিক্ষিত আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তারাও যদি মানে আবেদন করতে চাও তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু সেমনটা কিন্তু বলা হয়েছে এরপরে দেখো বলা হচ্ছে বয়সীমা প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে মানে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে থাকলে তবেই তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো রকম বয়সের ছাড় তোমরা পাবে না যেহেতু প্রাইভেট কোম্পানি তাই কিন্তু এখানে কিন্তু তোমাদের কোনো বয়সের ছাড় দেওয়া হবে না আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে পরবর্তী বলা হচ্ছে বলা হচ্ছে বেতন তেরো হাজার নশো টাকা প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে সাথে তোমরা পাবে ইএসআই পি এফ ওটি সুবিধা যেমন ইএসআই পি এফ থাকবে ওটি মানে ওভার টাইম তোমরা যদি আট ঘন্টা বা এখানে কিন্তু কাট কাজ করতে আট ঘন্টা সেই টপিকে পরে আসি যতটা তোমাদের কাজ করতে হবে তার বেশি সময় যদি তোমরা কাজ করে করো তার জন্য কিন্তু ওটি মানে ওভার টাইম তোমরা পাবে কোম্পানির দরফ থেকে এছাড়াও কিন্তু থাকা এবং খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে পাবে তোমরা কোম্পানি দরফ থেকে যেমন ধরো এটি যেখানে তোমাদের নিয়োগ করোনা হচ্ছে তোমরা সেই জেলার অন্য জেলার বাসিন্দা তোমার সেই জেলা থেকে যখন এই জেলা এসে মানে কাজ করবে তখন কিন্তু তোমাদের সেখান থেকে ডেলি যাতায়াত করতে পারবে না তাই তোমাকে কিন্তু থেকে কাজ করতে হবে থেকে কাজ করার জন্য থাকা যে খাবার যে টাকাটা সেটা কিন্তু তোমাকে দিতে হবে না সেটা কিন্তু কোম্পানি তোমাকে দেবে ঠিক আছে এরপর দেখো বলা হচ্ছে কাজের বিবরণ কি কাজ তোমাকে করতে হবে কোম্পানির যেসব প্রোডাক্ট উৎপাদন হয় সেই সব প্রোডাক্ট প্যাকিং স্ক্যানিং লোডিং আনলোডিং করাই মূল কাজ থাকবে তোমাদের আরও জানতে অফিসের ফোন নাম্বারে কল করে বিস্তৃত জানতে পারো তো তোমার যেসব যে ট্রয় হয় কোম্পানি যে পুতুলগুলো হয় খেলনা হয় বাচ্চাদের সেই সব প্রোডাক্ট তোমাদের প্যাকিং করা স্ক্যানিং করা যেহেতু বারকোড থাকে সে বার্কোড করে স্ক্যান করে ঠিকঠাক আছে কিনা সে দেখা লোডিং করা মানে গাড়িতে তোলা আনলোডিং মানে গাড়ি থেকে যদি কোনো পণ্য আসে বা কোনো যে প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু তোমাকে নামানো এই হলো তোমাদের মূল কাজ থাকবে কাজের সময় বলা হচ্ছে এখানে প্রতিদিন আট ঘন্টা তোমাদের অফিসিয়ালি কাজ থাকবে তার বেশি সময় তোমরা কাজ করলে তার জন্য কিন্তু এক্সট্রা টাকা তোমরা কোম্পানির তরফ থেকে পাবে তেমনটা কিন্তু আগেই তোমাদের বলে দেন যেটা ওভারটাইম এরপর চলে আসবো আমরা কারা আবেদনের যোগ্য তো এখানে কিন্তু রাজ্যের প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে কাজের স্থান হবে কলকাতায় কলকাতার বিভিন্ন জায়গায় তোমাদের কাজ দেওয়া হবে ঠিক আছে কিন্তু তোমাদের রাজ্যের সব জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবে অন্য জেলা থেকে কাজ করতে আসলে তোমাকে খেয়ে কাজ করতে হবে তোমরা কিন্তু বলা হয়েছে এরপরে তাদের নিয়োগ পদ্ধতি কীভাবে তোমাদের নিয়োগ করানো হবে এটা কিন্তু বড় ভাইটাল জিনিস এখানে দেখো বলা হচ্ছে প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান আমাদের নিয়োগ কর হবে তোমাদের এই পার্সোনাল একটা ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে সিলেক্ট হলে তোমার ডকুমেন্ট দেখা হবে যে শিক্ষাগত যোগ্যতা আছে কিংবা কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে ঠিক সেই কাজের এক্সপিরিয়েন্সের অনুযায়ী তোমাদের আরও তার আগে সুযোগ পাবে ঠিক আছে তো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে সাকসেসফুল হলে তোমাদের নিয়োগ করানো হবে ট্রেনিং হবে কি না হবে সেটা কিন্তু কোম্পানি বল দেবে এটা কিন্তু মেনশন করা নেই ঠিক আছে তবে তোমরা জেনে নেবে এরপরে দেখা বলা হচ্ছে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না বা কোনো আবেদন করতে হবে না সরাসরি অফিসে কল করে কীভাবে এবং কবে ইন্টারভিউ দিতে যাবেন সেটা জেনেতে পারেন তো এখানে দেখো একটা ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে তোকে কল করতে হবে কল করলে কোম্পানির যে অফিসে আছে অফিসের যে স্টাফ আছে তারা কিন্তু তোমাকে গাইড করবে কবে তোমাদের ইন্টারভিউ হবে কীভাবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট তোমাকে লাগবে তোমায় বলে দিচ্ছি এক কপি দু কপি পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স লাস্ট কোয়ালিফিকেশন জেরক্স এইগুলো কিন্তু তোমাকে দিতে হবে ঠিক আছে তাই যদি আপনি আগ্রহী হয়ে থাকেন দেখো যদি তোমরা আগ্রহী থাকো তাহলে কিন্তু তোমরা সরাসরি এই নাম্বারে ফোন করতে পারো এখানে কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট শুরু হয়ে গিয়েছে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু উক্ত নম্বর যে নাম্বার দেওয়া আছে সেভেন ফাইভ ডাবল নাইন সিক্স সেভেন ফাইভ নাইন সিক্স ডাবল নাইন ডাবল সেভেন সিক্স এই নাম্বারে কিন্তু কল করে কিন্তু তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারো বা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটা তোমরা যেহেতু পারো তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য